আসসালামু আলাইকুম দর্শক, আমি ইঞ্জিনিয়ার ইসরাফিল ফরশ। বিডি কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে আমরা এসেছি টাঙ্গাইল চকেপুরে। তো টাঙ্গাইল চকেপুরে আমাদের আরও অনেকগুলো প্রজেক্ট রয়েছে। তো বিল্ডিংটি মূলত আজকে ফিনিশিং পর্যায়ে রয়েছে। আমাদের দেখানোর উদ্দেশ্য হচ্ছে আমরা আসলে কাজগুলো যে করি তার বাস্তবায়ন কতটুকু হয়েছে বা কতটুকু হচ্ছে তা নিয়ে কিন্তু আমরা আজকে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা, আমাদের এই পুরো ভিডিওটি উপস্থাপনা করবে আমাদের সুমন ভাই। তো আপনারা সবাই ভিডিওটি না অবশ্যই না টেনে দেখবেন। আর যারা বিডি কনস্ট্রাকশনকে দিয়ে বিল্ডিংয়ের ড্রয়িং ডিজাইনে কাজ করাতে চান, তারা স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটি যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়িটি আপনার স্বপ্নের মতো করে আমরা সাজিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো দর্শক বন্ধুরা, সবাই ভিডিওটি অবশ্যই না টেনে দেখুন। আর এখনও পর্যন্ত যারা বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি দিয়ে দিবেন, যাতে প্রত্যেক দিন নিত্য নতুন আপডেট ভিডিও পেতে পারেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, এতক্ষণ আপনাদের মাঝে কথা বলেছেন আমাদের ইঞ্জিনিয়ার ইসরাফিল পরশ সাহেব। তো আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আমি সম্পূর্ণ আজকে আপনাকে দেখানোর চেষ্টা করবো এই বিল্ডিংটি ড্রয়িং ডিজাইন এবং টোটাল করতে কত টাকা খরচ যাবে, সম্পূর্ণ বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। অবশ্যই ধৈর্য সহকারে না টেনে ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। বন্ধুরা, এখানে দেখতেছেন আমাদের যে থ্রিডি ভিউ অনুসারে আসলে কাজটি হয়েছে, এবং আমাদের ড্রয়িং ডিজাইন অনুসারে যেভাবে আমরা ড্রয়িং ডিজাইন করে দিয়েছি, ড্রয়িং ডিজাইন অনুসারে এই কাজটি করা হয়েছে। তো আমাদের এই প্রজেক্টটি টাঙ্গাইলে সখীপুরে। তো অসংখ্য সুন্দর একটি বাড়ি আসলে আপনারা দেখতেছেন এখানে। পিলারের মধ্যে হাতের কারুকাজগুলো দেখতেছেন আপনারা, ক্লাসিক্যাল যে ডিজাইনগুলো এই ডিজাইনগুলো অনেক সুন্দরভাবে করা হয়েছে, এবং ব্যালকনির যে পিলারগুলো এগুলো অনেক সুন্দর হাতের কারুকাজ দিয়ে সাজানো আছে। আর অপরজিটে আসলে আমাদের জানলাগুলো দেওয়া আছে, জানলাগুলোর মধ্যে খুবই সুন্দর ডিজাইন দেওয়া আছে। তো আমি জানলাগুলো আপনাকে দেখানোর চেষ্টা করব, যেহেতু করে সম্পূর্ণ হিসেবে আপনারা বুঝতে পারেন। আর এখানে টাইলসের কাজ এখনও বাকি আছে, তো টাইলসের কাজ আসলে ইনশাল্লাহ চেষ্টা করব আরেকটি ভিডিও দেওয়ার জন্য আপনাদের মাঝে। তো আমরা এই ডিজাইনটি করে দিয়েছি আসলে আরও 6 মাস আগে। তো এই বাড়িটি হলো আমাদের নাইম ভাইয়ের জন্য। নাইম ভাই প্রবাসী থেকে আমাদের সাথে যোগাযোগ করে ভাইয়ের স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে অনেক সুন্দর করে এনেছে। তো আপনারা দেখতেছেন আসলে আমাদের কাজগুলো চলমান, যে কাজগুলো প্রত্যেকটা কাজের আপডেট দেওয়ার চেষ্টা করি আপনাদের মাঝে। তো যদি কেউ এরকম বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান, অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো মোবাইল নাম্বারটিতে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। আমরা বিশ্বের সকল স্থানে ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি। যদি আপনার ভালো লাগে তাহলে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি আমাদের কাছ থেকে করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন যে ব্যালকনির চারাগুলো লাগানো আছে, চারাগুলো আসলে খুবই সুন্দরভাবে সাজানো আছে। আরেকটি বিল্ডিং আসলে করার আগে চিন্তা করতে হবে, আমি ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার কাছ থেকে আমি ড্রয়িং ডিজাইনটা করে নেব, এবং পাশাপাশি ভালো একজন দক্ষ ঠিকাদার দিয়ে বা অথবা একটা কোম্পানিকে দিয়ে কাজ করাবো, তাহলে আশা করি আপনার কাজগুলো এরকম হবে। তো আমরা আপনারা রিসেন্টলি দেখেছেন আমরা সারা বাংলাদেশে কনস্ট্রাকশনগুলো করে থাকি। যদি আপনার ভালো লাগে চাইলে আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করে আপনার টোটাল বাড়ির কনস্ট্রাকশনটা আমাদের কাছ থেকে করে নিতে পারেন। এখানে জানলার ডিজাইনগুলো আসলে অনেক সুন্দরভাবে সাজানো আছে। আর এখানে যেই ফোর্সের যে ডিজাইনটাও যদি আপনারা ভালো করে দেখেন, ফোর্সের ডিজাইনটা আসলে অনেক সুন্দরভাবে করা আছে। আর এখানে প্যারাফিট ওয়ালটু অনেক সুন্দরভাবে সাজানো আছে। অবশ্যই দর্শক বন্ধুরা আপনারা ভালো করে দেখে নেবেন। আর এই বাড়ির ডিজাইনটা আমি যদি আপনাকে দেখা, আসলে এই বাড়িটির মধ্যে টোটালি 4টা বেডরুম দেওয়া আছে। সম্পূর্ণ কিছু আমি আপনাকে ড্রয়িং ডিজাইনটি দেখানো, দেখানোর মধ্যে আপনারা সম্পূর্ণ কিছু বুঝতে পারবেন। আর এখানে যে পিলারের হাতের ক্লাসিক্যাল কাজগুলো আসলে অনেক সুন্দরভাবে আমরা করার চেষ্টা করেছি। দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। তো চলুন আগে এক নজরে ড্রয়িং ডিজাইনটি দেখে আসি। ড্রয়িং ডিজাইনটি দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে 38 ফিট 1 ইঞ্চি এবং প্রস্থ দেওয়া আছে 32 ফিট 8 ইঞ্চি। বিল্ডিংটির টোটাল এরিয়া 1250 স্কোয়ার ফিট। জায়গার মধ্যে বাড়ির ডিজাইনটি করা হয়েছে। প্রথমে প্রবেশ করলে পরবে একটি ফোর্সের ডিজাইন, ফোর্সের মাপটি দেওয়া আছে 8 ফিট বাই 7 ফিট 8 ইঞ্চি। আর এখানে দেওয়া আছে সিঁড়ির মাপ দেওয়া আছে 7 ফিট বাই 16 ফিট। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম 24 ফিট বাই 10 ফিট 3 ইঞ্চি। আর এই অংশে দেওয়া আছে একটি কিচিং রুম 7 ফিট বাই 7 ফিট 5 ইঞ্চি। আপনার মাপগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। আর এখানে দেওয়া আছে 2টি টয়লেট, একটি অ্যাটাচ টয়লেট এবং একটি কমন টয়লেট। 2টি টয়লেটে 5 ফিট বাই 7 ফিট দেওয়া আছে। আর এখানে টোটালে 4টি বেডরুম দেওয়া আছে। সামনে যে বেডরুমগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে 12-14, আর পিছনের বেডরুমগুলো 12-12। আর এখানে সামনের অংশে 2টা ব্যালকনি দেওয়া আছে। আপনার ব্যালকনিগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন। তো আসলে একটি ডিজাইন বাড়ি করার আগে চিন্তা করতে হবে আমি একটি ডিজাইন করব, কারণ আপনি যদি ডিজাইন না করেন আসলে আপনি কীভাবে কাজটা করবেন, আপনার কাজটা কীরকম হবে, দেখতে কীরকম দেখা যাবে, বা আপনি কাজটা কীভাবে করতে চাচ্ছেন, আপনার কন্ট্রাক্টরও বুঝবে না, আপনার নিজেও বুঝবেন না। যদি আপনার একটা ড্রয়িং ডিজাইন করা থাকে তাহলে আপনিও বুঝবেন, আপনার কন্ট্রাক্টরও সম্পূর্ণ কিছু ভালোভাবে বুঝবে। আর আমাদের চেষ্টা থাকে প্রত্যেকটি কাজ কীভাবে ফুটিয়ে তোলা যায়। আসলে অনেকে চায় গ্রামের বাড়িতে সুন্দর আধুনিক বাড়ি করার জন্য। তো আমরাও চেষ্টা করি আসলে আপনাদের স্বপ্ন বাস্তবায়ন। আমাদের বিডি কনস্ট্রাকশন সারা বাংলাদেশ জুড়ে আসলে এখন আমরা টোটাল কনস্ট্রাকশন এবং ড্রয়িং ডিজাইনগুলো করে দিয়ে থাকি।
যদি আপনার ভালো লাগে আপনার আমাদের দিয়ে কনস্ট্রাকশন টোটাল যেভাবে আছে সেভাবে বুঝে নিতে পারেন। আসলে যেভাবে এখন আমি বর্তমান সিচুয়েশনে দেখতেছি, গ্রামে অধিক অংশ কন্ট্রাক্টর আসলে ড্রয়িং ডিজাইন বোঝে না, ড্রয়িং ডিজাইন অনুসারে কাজগুলো বুঝিয়ে দিতে পারে না। তো এই কারণে আমরা আসলে অনেকে আমাদেরকে বলে যে ভাই আপনার কনস্ট্রাকশন কাজটা নিতে পারেন, তো আমরা আসলে টোটাল কনস্ট্রাকশনটা এখন নিয়ে থাকি। আমাদের কনস্ট্রাকশনে কী কী পাবেন আপনারা, যেমন আমরা টোটাল কী কী কাজ করে থাকি, একটা বিল্ডিং 3D ভিউ যেভাবে আছে এভাবে টাইলস, ইলেকট্রিক, প্লাম্বিং, পেন্টিং এবং টোটাল বিল্ডিংয়ের কাজগুলো আমরা টোটাল নিয়ে থাকি। আর এখানে অংশে দেওয়া আছে ড্রয়িং রুমটি, ড্রয়িং রুমটি অবশ্যই আপনারা ভালো করে দেখে নেবেন। এই ড্রয়িং রুমের মাপটি দেওয়া আছে টোটাল ডাইনিং কাম ড্রয়িং রুমের মাপটি দেওয়া আছে 24 ফিট বাই 10 ফিট 5 ইঞ্চি। আর এখানে অংশ একটি বেডরুম দেওয়া আছে, বেডরুম মাপটি দেওয়া আছে 12 ফিট বাই 14 ফিট। আপনার মাপগুলো অবশ্যই দেখে নেবেন। এখন বিল্ডিংয়ের যে হাতের কারুকাজগুলো এবং বিল্ডিংয়ের ফিনিশিং কাজের কোয়ালিটিগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন, কারণ ভাই প্রত্যেকটি মানুষ অনেক কষ্ট করে টাকা ইনকাম করে চেষ্টা করে একটি বাড়ি করার জন্য। তো যদি আপনি খালি অজাতে টাকাগুলো নষ্ট কেন করবেন, কারণ আপনি নর্মাল ঠিকাদার দিয়ে কাজ করালে হয়তো আপনার 1 লক্ষ টাকা কম লাগবে। আমরা যদি কোনো একটা কোম্পানিকে দিয়ে কাজ করেন বা যদি ভালো একজন কন্ট্রাক্টর দিয়ে কাজ করেন তাহলে হয়তো আপনার 1 লক্ষ টাকা বেশি যাবে। যদিও আপনার 1 লক্ষ টাকা বেশি যায়, তারপরে আপনার কাজটি সুন্দর হবে এবং দেখতে একটি মানানসই বাড়ি দেখা যাবে। কারণ আমরা এমন একটি বাড়ি করলেন যে বাড়িটা আসলে দেখতে অনেক বিশ্রী দেখা যায়, বা আপনি টাকাও খরচ করলেন বাড়িটা দেখতেও বিশ্রী দেখা যায়, তখন আসলে মনকে বোঝানো অসম্ভব। তো এই কারণে বলবো অবশ্যই আপনারা ভালো একজন দক্ষ ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইনটি করবেন এবং পাশাপাশি ভালো একজন ঠিকাদার দিয়ে আপনি কাজটা করাবেন, তাহলে আশা করি 100% আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম। আপনার ভিডিওটা দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।